রায়হান রাফি আবার নতুন সিনেমা নিয়ে আমাদের সামনে আসছে, আর সিনেমার নাম 7 নম্বর ফ্লোর। গত 13 এপ্রিল এই সিনেমার টিজার ড্রপ করা হয়েছে চরকির ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, মোকাম্মেল জার্নালের নতুন এপিসোড আপনাদের স্বাগতম। আমি মোকাম্মেল আছি আপনাদের সাথে। তাই হয়তো শুটিং ফ্লোরে না ঘুরে শুরু করা যাক 7 নম্বর ফ্লোরের টিজার রিভিউ ও প্রাসঙ্গিক কিছু কথা। টিজার শুরু হয় একটা ক্ল্যাপস্টিকের মধ্যে দিয়ে, একটা সিনেমার পোস্টারের সামনে এই ক্ল্যাপস্টিকটা ধরা। শুরুতেই এই ক্ল্যাপস্টিকে কি আছে তা একবার দেখে নিই। সিনে দেখানো হচ্ছে প্রোমো, শর্ট নাম্বার 1 আর টেক নাম্বার 9। এই প্রোমোর ডিরেক্টর হচ্ছেন রায়হান রাফি আর ক্যামেরায় আছেন সুমন সরকার। শর্ট নেওয়ার তারিখ হলো 6 এপ্রিল 2022। যে পোস্টারের সামনে এই ক্ল্যাপস্টিক ধরা ছিল সেটা হলো রংবাজ বাদশা সিনেমাটির। নায়ক মান্নার জন্ম 14 এপ্রিল 1964, আর এই ট্রেলার ইউটিউবে ড্রপ করা হয়েছে 13 এপ্রিল সন্ধ্যায়। আর এর মধ্যে দিয়ে নায়ক মান্নাকে এক ধরনের হোমাজ দেওয়া হয়েছে। তারপর এই দেয়ালের পাশ থেকে আমরা দেখতে পাই তমা মির্জাকে। দেখে মনে হচ্ছে গ্রাম থেকে উঠে আসা এক মেয়ে যার নাম পাখি, মানে তমা মির্জা যে রোলটি প্লে করছেন তার নাম হচ্ছে পাখি। খাঁচার ভেতর অচিন পাখি সিনেমাতেও সে পাখি নামের একটি রোল প্লে করেছিল। শুরুতে পাখিকে দেখতে পাই সে খুব অবাক হয়ে চারপাশ দেখছে, তার মানে শুটিং ফ্লোরে সে নতুন এবং হঠাৎ করেই সে কাউকে দেখতে পায় এবং দেখে ভয় পেয়ে যাচ্ছে আর পিছিয়ে যাচ্ছে। আর আস্তে আস্তে আমরা সেই লোকটাকে দেখতে পাই, মানে যাকে পাখি দেখে ভয় পেল। তারপর তাকে ফলো করে ক্যামেরা এগিয়ে যেতে থাকে, মানে ফলো শট, এবং চারপাশের দেয়ালে বেশ কিছু পোস্টারও দেখা যাচ্ছে। আর সামনে এগোতে দেখি সুমন আনোয়ারকে, যে এখানে রমিজউদ্দিনের রোল প্লে করছে। সে খুব সম্ভবত এই সিনেমায় একটা প্রোডিউসারের রোল প্লে করবে এবং তার পিছনেই হচ্ছে জানুয়ার সিনেমার পোস্টার। আর এই জানুয়ার সিনেমাটা রায়হান রাফিকে এক অন্য লেভেলে নিয়ে গেছে। এবার তাকে ক্রস করে সামনে এগোলে হাতের ডান দিকে একটা করিডোর দেখতে পাই, আর ক্যামেরা এখান থেকেই সেই লোকটাকে ফলো করা বাদ দিয়ে ডান দিকের করিডোরের দিকে ক্যামেরা ঘোরাতেই আমরা দেখতে পাই বুবলিকে। আর এই সিনেমায় এই চরিত্রটির নাম হচ্ছে অবনি। আর আমার যদি স্মৃতিভ্রম না হয়ে থাকে তাহলে টান সিনেমাতেও বুবলির নাম ছিল অবনি। এখানে অবনির হাতে একটা জ্বলন্ত সিগারেট এবং তার লুক দেখতে অনেকটা 70s বলিউড নায়িকাদের মতো। আর সিগারেট ফেলে সে সেই করিডোর ধরে এগোতে থাকে, আর কিছুটা এগোলেই এক তরুণকে আমরা দেখতে পাই যে একটা রুম থেকে বের হয়েছে আর সে অবনির সাথে বেশ রোমান্টিক একটা মুডে থাকে। এই তরুণের নাম হলো রাজ মানিয়া। এই সিনেমায় এই চরিত্রের নাম সাদমান চৌধুরী। একটা সময় অবনি সাদমানের উপর পিস্তল তাক করে আর ক্যামেরা উল্টো দিকে ঘুরে যায়, সাথে একটা গুলির আওয়াজ হয়। আর এই খুনের বিষয়টা দেখে ফেলে নাইম রহমান রূপী শাহরিয়ার নাজিম জয়। আমার মনে হচ্ছে কিছুক্ষণ আগে যাকে ফলো করে যে শটটা হচ্ছিল সেই হচ্ছে এই নাইম রহমান। সে কিছুটা ঘাবড়ে গিয়ে সিগারেট ধরাতে যায় কিন্তু লাইটার খুঁজে পাচ্ছে না। আর আমরা স্ক্রিনে আবার দেখতে পাই সেই পাখি রূপী তমা মির্জাকে, এবার আর আগের মতো গ্রাম্য রূপে নয়, একদম শহুরে লুকে। সে নাইম রহমানের সিগারেট ধরিয়ে দিয়ে তাকে নিয়ে চলে যায়। আর এই পুরো ঘটনাটা ঘটছে 7 নম্বর ফ্লোরে। আর এভাবেই শেষ হয় এই টিজার। এখানে লাল রঙের একটা কালার প্যালেট ব্যবহার করা হয়েছে পুরো টিজার জুড়ে, যা মোহ, খুন, লালসা এসবকে রিপ্রেজেন্ট করে। আর যে BGM ব্যবহার করা হয়েছে তা এক কথায় চমৎকার ছিল। আর টিজার দেখে গল্প অনুমান করা খুব টাফ, তবুও চরিত্রগুলো কেমন তার উপর বেস করে একটা স্টোরি প্রেডিকশন করেই দেখি না কি হয়। পাখি গ্রাম থেকে শহরে আসা এক মেয়ে যে সিনেমায় নায়িকা হওয়ার জন্য ঢাকায় এসেছে, আর যাকে দেখে পাখি ভয় পেয়ে যায় সে হলো এই সিনেমায়, মানে এই গল্পে সিনেমার ডিরেক্টর। আর প্রোডিউসার হচ্ছেন ব্যবসায়ী রমিজউদ্দিন, কারণ তার পাঞ্জাবি পরার স্টাইল, লুঙ্গি ধরার স্টাইল অনেকটা পুরান ঢাকার ব্যবসায়ীদের মতোই লাগছে। অপনি হলো সেই সময়ের একজন ফেমাস নায়িকা যার সাথে নায়ক সাদমানের কিছুটা ইগো ক্লাশ হয়, যার রেস ধরে খুন হয় তাদের যে কোনো একজন। আর অপনি যদি মারা যায় তাহলে তো হলোই, কিন্তু সাদমান যদি খুন হয় তার কনসিকোয়েন্স ভোগ করতে হয় অবনীকে, কারণ অবনী আর সাদমানের মধ্যে একটা কলিশন ছিল। আর এই সুযোগে বড় ফিল্ম স্টার হয়ে ওঠে পাখি। সে এই খুনের প্রত্যক্ষদর্শী ডিরেক্টর নাইনকে তার হাতের মুঠোয় রাখতে চায়। আর এভাবেই এই থ্রিলার ফিল্মটি সাজানো হয়েছে। আমি যতটা সহজ করে বললাম এই সিনেমার গল্পটি, ততটা সহজ হবে না, কারণ এই সিনেমার ডিরেক্টর হচ্ছেন রায়হান রাফি। তার উপর আমার পূর্ণ আস্থা আছে, যদিও আগের বেশ কয়েকটা সিনেমায় গল্পের শেষ দিকটা নিয়ে খানিকটা আমার মনের মধ্যে খচখচানি থাকলেও তার উপর আমার ভরসা এখনো আছে, তিনি ভালো কাজই করবেন। আর আমার এই চেনা পথের বাইরে যদি গল্পটা হয় তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। গল্প যদি চেনা পথেই হাঁটে তাহলে আর গল্প কিসের। আর এই ওয়েব ফিল্মটি আসছে OTT প্ল্যাটফর্ম চরকিতে। রায়হান রাফির সিনেমা কেন OTT প্ল্যাটফর্মে আসছে? এখন তো সিনেমা হল খুলে গেছে, দর্শকও আছে, তবু OTT তে কেন?
আমাদের দেশের সিনেমা হলে সবচেয়ে বড় শত্রু হলো আমরা, মানে সিনেমার দর্শক, বিশেষ করে মধ্যবিত্ত দর্শক, যারা দেশি ভালো সিনেমার পাশে থাকে না। কিন্তু ব্যাটম্যান স্পাইডারম্যান হলে হাজার টাকা খরচ করে হলেও সিনেমাটি দেখতে রাজি। কিন্তু দেশি সিনেমা আমরা খুঁজতে যাই টরেন্ট সাইটে। ভালো এক্সপেরিমেন্টাল সিনেমার কোনো দাম নেই, কুনিনের মতো সিনেমা চললই না। তাহলে এমন সিনেমা কেন সিনেমা হলে মুক্তি দিবে? এর চেয়ে ওটিটিতে রিলিজ দিলে কিছু সাবস্ক্রাইবার তো বাড়ে, আর দর্শকদের যেমন সমস্যা তেমনি সমস্যা হচ্ছে আমাদের প্রডিউসারদেরও। এই কয়েকদিন আগে গোলি সিনেমার টিজার রিলিজ করা হলো, এত জঘন্য, তা নিয়ে কথা বলবার মতো মন চাইলো না। অথচ দেশের সব এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলগুলো তার প্রশংসায় পঞ্চমুখ। গতকাল ইমপ্রেস টেলিফিল্মের ইউটিউব চ্যানেল থেকে মুক্তি দেওয়া হয়েছে পাপ পুণ্যের টিজার। আমার মনে হলো এর চেয়ে ভালো টিজার আমার ছেলে তৈরি করতে পারবে। দর্শক কি চায়, কিভাবে দর্শক কাছে টানতে হবে, সেই সম্পর্কে ন্যূনতম জ্ঞান কারণ নেই। আমাদের প্রডিউসাররা এখনো ভাবছে এভাবে তো 70-80 দশকে সিনেমা চলেছে। হ্যাঁ চলেছে, কিন্তু এখন 70-80 দশক নয়। এখনকার প্রেক্ষাপট আর 70-80 দশকের প্রেক্ষাপট তো এক নয়। সময়ের সঙ্গে এগিয়ে যেতে না পারলে আমাদের ডাইনোসরের মতো হারিয়ে যেতে হবে। আর আমরা কি চাই সেটা ঠিক করতে হবে আমাদেরই। আর আপনারা কি ভাবছেন তা আমাদের জানান। আর এখানেই শেষ করছি আমাদের ভিডিও। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।